বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রের পেছনে রাজ্য সরকারের বাগানে আগুন লাগায় চাঞ্চল্য। নষ্ট হয় প্রায় 4 হেক্টর জমির উপর থাকা 4000-এরও বেশি বহুমূল্যবান গাছের বাগান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জামুরিয়ার বিডিও কৃষ্ণ রায়। রানীগঞ্জ থেকে আসা একটি দমকলের ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে আগুন। স্থানীয় বাসিন্দা মিষ্টান বাগদি জানান, তারা দূর থেকে ধোঁয়া দেখতে পেয়ে ছুটে আসেন। খবর দেওয়া হয় জামুরিয়া ব্লক প্রশাসন ও দমকল বাহিনীকে। কিছুক্ষণের মধ্যেই আগুন আরো তীব্র হয়ে বাগানের প্রায় অর্ধেকের বেশি অংশ পুড়ে যায়। বাগান লাগোয়া রয়েছে জামুরিয়ার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের আধিকারিক মাধব ঘোষ জানান, 100 দিনের প্রকল্পে প্রায় 4 হেক্টর জমির ওপর তৈরি করা হয়েছিল এই বাগান। এই বাগানে কাজু বাদাম, সোনাঝুরি, মেহগনি, মহানিম, করঞ্জা, কদম ইত্যাদি নানা গাছ লাগানো হয়েছিল। আগুন লাগার ফলে প্রায় নষ্ট হয়ে গেছে গাছগুলি। স্কিম থেকে প্রায় 4 হেক্টর জমির উপরে প্রজেক্ট হয়েছিল মিয়ঙ্কি ফরেস্ট। এখানে প্রায় 4,500 থেকে 5,000 মতো গাছ ছিল এবং গাছগুলো মোটামুটি ভালোই গ্রোথ নিয়ে নিয়েছিল। আশা করি এগুলো মরে যাওয়ার কোনো মানে সম্ভাবনা ছিল না, কিন্তু এই যে আগুনটা লাগানো হয়েছে জানি না রিকভারি করতে পারবো। তবে আমরা পঞ্চায়েত থেকে চেষ্টা করছি যেন এটা বাগানটাকে আবার পুনরায়, এবং গাছও ছিল প্রায় 4,500 মতো। এবং এখানে যে ধরনের গাছ রয়েছে, নিম রয়েছে, মহানিম রয়েছে, কদম রয়েছে, করঞ্জা রয়েছে, কিছু ইকোলজিক্যাল গাছও আছে, সোনাঝুরি গাছও আছে, এই নিয়ে আমাদের প্রজেক্টটা পুরো হয়েছিল। কিভাবে আগুন লাগলো তদন্ত করে দেখছে পুলিশ। আসানসোল থেকে মহেশ দে রিপোর্ট, টিভি নিউজ 10।